আপনার শহর বহরমপুরের পাশে হরিদাস মাটিতে প্রকৃতির কোলে আসুন না। হোটেল গোল্ডেন অ্যাপল হরিদাস মাটি বহরমপুর মুর্শিদাবাদ। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় অংশগ্রহণ না করে বাংলার পরিযায়ী শ্রমিকদের বঞ্চনার প্রতিবাদে বহরমপুর মহকুমা শাসককে গণ ডেপুটেশন দিল বহরমপুর টাউন কংগ্রেস নেতৃত্ব। প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সাংসদ লোকসভার পরিষদীয় দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে এই গণ ডেপুটেশন দেওয়া হয়। আজকে কর্মসূচি হচ্ছে পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে। পরিযায়ী শ্রমিক বলতে যেটা বোঝায়, যখন কোন শ্রমিক নিজের দেশে কাজ পায় না, তখন তারা পেটের তাগিদে তারা বিভিন্ন রাজ্যে কাজ করতে যায়, এটাকে আমরা পরিযায়ী শ্রমিক বলে ভাবি। তা থেকে প্রমাণ হয় যে গোটা রাজ্যে আজকে মানে বলতে গেলে কোনো কাজ নাই, তাই বাধ্য হয়ে মানুষগুলো বিভিন্ন রাজ্যে পাড়ি দেয়। এমতো অবস্থায় এই যে করোনা ভাইরাস, এই রোগে যে লকডাউন হয়ে যায়, সেটাও এক অপরিকল্পিতভাবে আমাদের যে কেন্দ্রীয় গভর্নমেন্ট ডিক্লেয়ার করে দেয় আচমকা, যার ফলে গোটা দেশে যে পরিযায়ী শ্রমিক আটকে যায় তাদেরকে সুব্যবস্থা, তাদেরকে বাড়ি ফিরিয়ে আনার ব্যবস্থা সবটাই করেছিলেন আমাদের রাজনৈতিক অভিভাবক, আমাদের সাংসদ বিরোধী দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী মহাশয়। তার প্রচণ্ড প্রচেষ্টা, প্রচুর অর্থ ব্যয়ে তাদেরকে আবার বাড়ি ফিরিয়ে এনেছিল, কিন্তু এমতো তারপরেও যাতে এই মানুষগুলো বিনা কাজে তাদের যে দুরবস্থা সৃষ্টি হয়েছিল, প্রধানমন্ত্রীর কাছে বারবার দরবার করে তিনি একটা প্রকল্প ঘোষণা করার কথা বারবার বলেছিলেন, যে কিছু আর্থিক প্যাকেজ দেওয়ার জন্য বলেছিলেন। তার পরিপ্রেক্ষিতে একটা কেন্দ্রীয় গভর্নমেন্ট গরিব কল্যাণ যোজনা বলে একটি যোজনা ওই পরিযায়ী দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে যে রাজ্যে মানুষ কাজের তাগিদে বিদেশে পাড়ি দিচ্ছে সেই রাজ্যে এমনিতেই কাজ নেই, তারপরে এই এই প্রকল্পের টাকাও তারা মানতে রাজি হচ্ছে না এই এই মমতা ব্যানার্জির সরকার। তাই তাদেরকে জানান দিতে এসেছি যে আমাদের এই পরিযায়ী শ্রমিকদের যে টাকা, হকের টাকা, এটা পাওয়া উচিত, এবং সেটা কেন্দ্রীয় গভর্নমেন্ট দিচ্ছে, আপনি দিচ্ছেন না, কেন্দ্রীয় গভর্নমেন্ট দিচ্ছে, তাহলে কেন আপনারা সৃষ্টি করছেন? এটাই আমাদের বক্তব্য, এটাই আমরা কর্মসূচি, এই কর্মসূচি নিয়ে আমরা এসডিও কাছে ডেপুটেশন দিতে এসেছি। করোনা ভাইরাস ভাইরাল হয়ে গেল সারা পৃথিবীতে, তখন আমাদের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী সেদিন কিন্তু বলেছিলেন যে এখনই বিদেশ থেকে অন্তত প্লেনগুলো যাতে না আসে সেটা বন্ধ করা হোক, কিন্তু নরেন্দ্র মোদী সেই সময় কিন্তু শোনেননি। আমরা অবাক হয়ে দেখলাম যে হঠাৎ তিনি লকডাউন ঘোষণা করলেন, লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক কীভাবে থাকবে, কীভাবে খাবে, তাদের সাংসারিক অবস্থা কী হবে সেদিকে প্রধানমন্ত্রী লক্ষ্য দিলেন না। তিনি রাজনৈতিক স্বার্থে এবং অদূরদর্শিতার পরিচয় দিলেন, লকডাউন ঘোষণা করে দিলেন। লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক তখন হাহাকার করছেন যে কীভাবে তারা তাদের নিজের বাড়িতে পৌঁছাবেন বা সংসার চালাবেন। তখন আমাদের কংগ্রেসের পরিষদ দলনেতা লোকসভার প্রদেশ কংগ্রেস সভাপতি এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান অধীর রঞ্জন চৌধুরী, তিনি নিজে উদ্যোগ নিলেন, তার বাড়িতে অফিস করার পর সেই অফিস থেকে তিনি সারা ভারতবর্ষ থেকে কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিককে যেমন থাকার ব্যবস্থা করলেন, তেমনি তাদেরকে তাদের বাড়িতে পৌঁছানোরও ব্যবস্থা করলেন। আমরা লক্ষ্য করে দেখলাম যে অধীর রঞ্জন চৌধুরী সহ অন্যান্য আরও নেতৃত্বের দাবির সামনে নরেন্দ্র মোদী সরকার বাধ্য হলেন যে গরিব কল্যাণ যোজনা, অর্থাৎ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা পরিযায়ী শ্রমিকদের জন্য 50,000 কোটি টাকার একটা প্যাকেজ ঘোষণা করলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, রাজনৈতিক স্বার্থে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সহ 4টি রাজ্য এরা কিন্তু সেটা লাগু করলেন না, সুপ্রিম কোর্ট শোকজ করেছে। আমরা চাই যে যারা পরিযায়ী শ্রমিক তারা তাদের ন্যায্য অর্থ যাতে পায়, এটা সরকারের টাকা, এরা পুরো রাজনৈতিক দলের ব্যক্তির টাকা নয়। আমরা বিগত দিনেও দেখেছি মমতা ব্যানার্জি রাজনৈতিক স্বার্থে কীভাবে মানুষকে প্রতারণা করেন, এখনও যেমন প্রতারণা করছেন পরিযায়ী শ্রমিকদেরকে। বিগত দেখেছি 2011 যখন জোট সরকার হলো কংগ্রেসের সঙ্গে, কংগ্রেসের সঙ্গে জোট সরকার ভেঙে যাওয়ার পর 2013 মনমোহন সিং যখন প্রাইম মিনিস্টার তখন ঘোষণা করেছিলেন যে খাদ্য সুরক্ষা আইন। আমরা লক্ষ্য করে দেখলাম সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য খাদ্য সুরক্ষা আইন চালু হলো,
কিন্তু দুর্ভাগ্যের কথা মমতা ব্যানার্জি রাজনৈতিক স্বার্থে, নিজের দলের স্বার্থে, কাটপানি খাওয়ার স্বার্থে তিনি কিন্তু সেটা চালু করলেন না। ঠিক 2016 সালে যখন বিধানসভা নির্বাচন এলো ঠিক তার আগেই তিনি খাদ্য সুরক্ষা আইন চালু করলেন মুখ্যমন্ত্রী। এটা আমরা কোনো মতেই মানছি না। আমাদের দাবি অতি সত্তর, যাতে পরিযায়ী শ্রমিকরা তাদের ন্যায্য অর্থ পায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখা উচিত। এটাই হচ্ছে আমাদের দাবি। মাহবুব আলম ডালিম, সাধারণ সম্পাদক, মুর্শিদাবাদ জেলা কংগ্রেস। বলছে নাকি করোনা আবহে ডেপুটেশন নেওয়া যাবে না, অথচ আমরা এই প্রশাসনিক ভবনের নাকের ডগাই টেক্সটাইলের মোড়, সেখানে প্রতিদিন তৃণমূলের লোক বহরমপুর থেকে বিনয় রায়, রিপোর্ট নিউজ ডেস্ক থেকে সৌরাক শেখ। আপনারা দেখছেন বেকাই নিউজ, সর্বদা খবরের গভীরে। আপনার শহর বহরমপুরের পাশে হরিদাস মাটিতে প্রকৃতির কোলে আসুন না। হোটেল গোল্ডেন অ্যাপেল, হরিদাস মাটি, বহরমপুর, মুর্শিদাবাদ।